ওয়েলকাম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকসকোয়াড। আর বেঙ্গলি টেকসকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের সুদের হার কমিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি FD করলে কিন্তু আপনাকে অনেক টাকা সুদ কম দিচ্ছে। মানে ম্যাক্সিমাম ব্যাংক দেখা যাচ্ছে 3 থেকে 5.5-এর মধ্যে ঘুরছে, তার থেকে উপরে আর উঠছে না। আর আমরা সবাই জানেন যে যদি কেউ মানে বয়স্ক হয় বা 60 বছরের উপরে বয়স যার হয়, তাদের জন্য কিন্তু এক্সট্রা বেনিফিট থাকে, অর্থাৎ প্রায় 0.50% হারে কিন্তু সুদ বেশি দেওয়া হয়। তো সেসব ক্ষেত্রে তবুও 5.5 থেকে খুব বেশি হলে 6% কিন্তু এখন সুদ দিচ্ছে অন্যান্য ব্যাংক। কিন্তু আমি আজকে আপনাদের এমন কিছু ব্যাংকের সম্পর্কে আলোচনা করব যে ব্যাংকগুলো কিন্তু এখনও 7 থেকে 7.5% কিন্তু সুদ দিচ্ছে। তো কী সেই ব্যাংক, চলুন দেখে নিই। বাট তার আগে আপনার যদি লোনের দরকার হয় তো সেক্ষেত্রে আমি একটা ভালো অ্যাপের সন্ধান আপনাদের দেবো, যেখান থেকে কিন্তু আপনি লোন নিতে পারেন কোনো ব্যাংকে যাওয়া ছাড়াই বা কোনো ঝামেলা ছাড়াই। প্লে স্টোরে যদি আপনি যান তো সেক্ষেত্রে দেখতে পাবেন এরকম ট্রু ব্যালেন্স বলে একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন কিন্তু আজকের না, অনেক পুরনো একটা অ্যাপ্লিকেশন। সো আমি অনেক আগে থেকে ইউজ করি অ্যাপটা। তো এই অ্যাপ থেকে আপনি লোন নিতে পারবেন, জাস্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, তারপরের প্রসেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপটিকে খোলার পরে আপনার কাছে একটা এরকম ওয়েলকাম মেসেজ আসবে, দেন তারপরে এটা টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম মোবাইল নাম্বার চাইবে, অর্থাৎ লগ ইনের জন্য, বা আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে সাইন আপের জন্য ফোন নাম্বার চাইবে, দিয়ে দেবেন। দেন আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাকে 50,000 টাকা পর্যন্ত কিন্তু তারা লোন দেবে, অর্থাৎ 1,000, 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ক্যাশ লোন নিতে পারেন। তো যার জন্য এখানে কিছু একটা সিম্পল KYC করতে হবে, জাস্ট ছোটোখাটো কয়েকটা দিয়ে প্যান কার্ড আধার কার্ড দিয়ে KYC করে নিতে হবে। জাস্ট KYC করে নেবেন, প্রথমে আপনাকে আধার নাম্বার দিতে হবে, এবং আধার নাম্বার দেওয়ার পরে আপনার আধার নাম্বারে যে ফোন নাম্বারটা অ্যাড রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন। সেই ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করে নেবেন। তারপর কিছু ছোটো ছোটো কোশ্চেন জিজ্ঞেস করবে, কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কত টাকা মানে দরকার, ঠিক আছে। জাস্ট এখানে বসিয়ে দেবেন অ্যামাউন্টটা। অ্যামাউন্ট বসানোর পরে আপনার কাছে কিন্তু আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট সেটা কিন্তু চাইবে, যেহেতু আপনার কাছে লোন তারা দিচ্ছে তো তাদের কাছে নিশ্চয়ই ব্যাংক স্টেটমেন্ট আপনার জানা দরকার, যে আপনি আদৌ ব্যাংকে টাকা পয়সা রাখেন কি না, বা স্টেটমেন্ট কী আছে অবস্থা আপনার ব্যাংকে সেটা জেনে তবেই কিন্তু দেবে যে আপনাকে কত টাকা দেওয়া যেতে পারে। দেন আপনার যে ব্যাংকের ডিটেলস সেটা সম্পূর্ণ দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার যে লোন সেটা কিন্তু মানে স্যাংশন হয়ে যাবে, অর্থাৎ রিভিউ করবে তারা, দেন তারপরে কিন্তু আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে যাবে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করেছেন সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে। এরপরে কিন্তু আবার আপনি অ্যাপ থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করেছেন সেই ব্যাংক থেকে কিন্তু আপনি এদের টাকা ধীরে ধীরে পরিশোধ করতে পারেন, এবং সিম্পল কিছু ইন্টারেস্ট আছে সেটা দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে টাকাটা পরিশোধ করতে পারেন। অর্থাৎ এখানে মোটামুটি 50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার যদি হঠাৎ করে দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু লোন নিতে পারেন, এবং এটার যদি আবার ঠিকঠাক টাইমে শোধ করেন সেক্ষেত্রে আরও কিন্তু ভালো লোন পেতে পারেন। ওকে, সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু ইনস্টল করে নিতে পারেন, এবং আপনার যদি লোন সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এবার আসি মেন কথায় যে কোন ব্যাংকগুলো অনেক বেশি কিন্তু সুদের হার দিচ্ছে। তো আপনাদের সুবিধার্থে বলে দিই, জানা ব্যাংক যেটা রয়েছে সেটা হচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যে যদি আপনি কোনো FD করেন সেক্ষেত্রে আপনাকে 7.5% হারে, অর্থাৎ 7.5 টাকা হারে কিন্তু সুদ তারা দিচ্ছে। এছাড়াও এখানে কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, যেরকম সূর্যোদয় ফাইন্যান্স ব্যাংক রয়েছে, 3 থেকে 5 বছরে করলে 7.5% দিচ্ছে। ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে যেটা অনেক পপুলার, আপনারা সবাই জানেন, 1 থেকে 3 বছরে যদি আপনি FD করেন সেক্ষেত্রে আপনাকে 7% কিন্তু সুদ দিচ্ছে। এছাড়াও DCB ব্যাংক যেটা রয়েছে সেখানে আপনাকে 6.95% সুদ দিচ্ছে। RBL ব্যাংকে কিন্তু আপনাকে 6.95% সুদ দিচ্ছে। এছাড়াও ইয়েস ব্যাংক যেটা কিন্তু পপুলার ব্যাংক, ইয়েস ব্যাংকে কিন্তু 6.75% সুদ দিচ্ছে। অর্থাৎ কিছু কিছু প্রাইভেট ব্যাংক রয়েছে যারা কিন্তু আপনাকে অনেক বেশি পরিমাণ সুদ দিচ্ছে। সো আপনি যদি চান যে আপনি বেশি রিটার্ন পেতে চান আপনার FD থেকে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকগুলোকে একবার দেখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো করে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখেছি, ওইখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।